তুরস্কের নির্বাচনের প্রথম দফার ফলাফলে আবারও জয়ী হলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। অবশ্য অল্পের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি তিনি। নির্বাচনে 85.14% ভোট পড়েছে, এর মধ্যে 99.87% ব্যালট গণনা হয়েছে। নির্বাচনে এরদোয়ান ভোট পেয়েছেন 49.50% ভোট। এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল খিলিচদার গেলু পেয়েছেন 44.89% ভোট, কেউই পাননি প্রয়োজনীয় 50% ভোট। তবে পার্লামেন্ট নির্বাচনে এরদোয়ানের দল ও জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। চূড়ান্ত ফলাফলে কোনো প্রার্থী 50% বেশি ভোট পাননি, ফলে নির্বাচন দ্বিতীয় পর্বে গড়াবে। আগামী 28 মে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।